হাতিবাগান সার্বজনীন শারদ উৎসবের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সার্বজনীন শারদ উৎসবের সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ভিডিও। অপ্রাসঙ্গিক বক্তৃতা দেওয়া এটা আমি পছন্দ করি, আর আমাকে রেগুলার অনেকগুলো করে করতে হয়। সাধন দার অতীন মনে একটা ভুল বলেছে, আমি কালী পুজোর টোটালটাই উত্তর করি, দক্ষিণে একটাও করি না। আর প্রতি দু মাস তিন মাস অন্তর উত্তরে একটা করে মিছিল করে দক্ষিণে করি না। মাইকটা একটু প্রবলেম হচ্ছে, মাইক কানেকশন একটু করুন। আমি আবার বলি আপনাদের, গত 15 দিন আগে মিছিল করে গেছি না, 5 দিন দেখেছেন শ্যামবাজার আর হাতিবাগান কত দূর। শ্যামবাজার তো বছরে 4-5 বার আসা হয় মিনিমাম, কদিন আগেও করে গেছি, আবার 18 তারিখে আবার মিছিল দেওয়া আছে শিয়ালদা ফ্লাইওভার থেকে চলছে। এত মিছিল কিন্তু আমি সাউথে করি না, যেটা নর্থে করি। আর একদিন মানুষও হয়তো বলবে এত মিছিল করবেন না প্লিজ। সুতরাং যেটা বলেছে অতীন বা সাধনদা কথাটা ঠিক নয়, আমি আর্গুমেন্ট দিয়ে কাটালাম, ঝগড়া করে নয়। আমি হাতিবাগান পুজো উৎসব সহ আপনাদের আশেপাশে এলাকায় অঞ্চলে যত পুজো আছে বাংলার সকল পুজো কমিটিকে, অনেক হাউসিংয়েও পুজো হয় এবং অনেক ক্লাবে যেমন হয়, অনেক মাটির চালাতেও হয়, অনেক বাড়িতেও হয়, সকলকেই আজ থেকে শারদীয় অভিনন্দন জানানোর পালা এই পুজোর অনুষ্ঠানের মধ্যে থেকে। আজকের এইবারের পুজোর উদ্বোধনের যাত্রা হাতিবাগান থেকে শুরু হলো, এটা কিন্তু অতীন ঘোষ একবারও বললো না।